অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ একই ব্যক্তির নামে খোলা হয় একাধিক ঘটনায় অভিযুক্ত এক কর্মী থানায় অভিযোগ পলাতক অভিযুক্ত জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলুন প্রতি মাসেই মিলবে একশো করে টাকা এভাবেই প্রতারণার ফাঁদ পাতা হয় আর সেই ফাঁদে পা দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে কাগজপত্র নিয়ে একই নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে চলেছে লেনদেন যার কিছুই এতদিন বুঝে উঠতে পারেননি গ্রামবাসীরা এমনকি তাদের দেওয়া হয়নি কোনো পাস বই দেওয়া হয়নি ন্যূনতম অ্যাকাউন্ট নম্বর প্রায় দু বছর বাদে একজনের পাস বই হাতে পেয়ে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর পাস বই আপ টু ডেট করিয়ে দেখা যায় একাধিকবার লেনদেন হয়েছে অ্যাকাউন্ট থেকে অথচ তার বিন্দু বিসর্গ জানেন না অ্যাকাউন্টের আসল মালিক এখন কোনো প্রমাণপত্র আমাদের কোনো দেবে না এবার আমাদের এক মাসে টাকা দেয় পরের মাসে টাকা আনতে যায় বলে তোমাদের বই বন্ধ হয়ে গেছে পুনায় যোগাযোগ করি বলে তোমাদের আধার কার্ডগুলো আমাদেরকে দাও আমি দেখছি আধার কার্ড আমরা খাটে পরে পাঠাই ফোন করি পাঠিয়ে দিলাম ওপর মাসে মাসি তোমাদের নামে দশটা অ্যাকাউন্ট খুলেছে এবার বইটা করার পরে যখনই আমরা যাই যে আমাদের বইটা দেন তখন বলে যে বই এখনো আসেনি আসবে যাদের যাদের বই দেওয়া হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার বা এটিএম কার্ড দেওয়া হয়ে গেছে তাদের বই থেকে দেখা হচ্ছে লোন তুলছে বা কি করে টাকা তুলছে সেটা তারাই জানে তারা লেনদেন করছে কিন্তু আমাদের প্রমাণপত্র আমরা এখনো কিছু হাতে পাইনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার তেতুল বেড়িয়া এলাকায় ঘটনায় অভিযোগের তীর গাইঘাটা বিডিও অফিসের এক কর্মীর বিরুদ্ধে অভিযুক্তের নাম দেবাশিস মণ্ডল বিষয়টি সামনে আসার পর এলাকাবাসীরা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন বলা যে জাতীয় যুক্ত তাদের পুলিশি তদন্ত কোনো উপযুক্ত শাস্তির ব্যবস্থা তা না এই কাজ করে আরও অনেক মানুষকে চিট করবে এটা আইনটা পঞ্চায়েত সমিতির দাবি করছি অবিলম্বে বন্ধ এবং স্পেসিফিক তার বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সূত্রে জানা গেছে গাইঘাটা থানার তেতুল বেড়িয়া এলাকার বাসিন্দা দেবাশিস মন্ডল। এলাকার প্রায় পাঁচশো লোকের কাছ থেকে কাগজপত্র নেয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পাইয়ে দেবার নাম করে গ্রামের মানুষ অত শত না ভেবে এক প্রকার সরল মনেই নিজেদের কাগজপত্র তুলে দেন সামান্য টাকার আশায় কালকেই জেনেছি কালকে আমাকে ডেকেছিল ও তার আগে দেব আমাকে বলেছিল দাদা কে গ্রাহক অপরাধ করেছি আমাকে যেভাবে বাঁচানো যায় একটু দেখছে বলতে ওই একশো টাকা পাবে প্রত্যেক মাসে সেই লোভে সাধারণ মানুষ গরিব কেটে গাওয়া মানুষ তারা অ্যাকাউন্ট করেছে দেখা যাচ্ছে তিনটে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছে এক নাম আরো তিনটে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তিনটে এক নাম ছটা আছে বলতে পারবো না যে তিনটে ব্যাংকে আমরা যাব যে আমরা জানবো যে বিষয়টা কি কারণ এরা বিষয়টা আমরা বুঝতে পারছি না গ্রামবাসীদের দাবি প্রথম মাসে সকলে একশো করে টাকা পেয়েছিলেন তারপর কেটে গেছে দু থেকে তিন বছর কেউ আর টাকা পাননি সম্প্রতি দেবাশিসের কাছ থেকে একজন তার পাসবই চেয়ে নেন আপ করেন দেখেন তার অ্যাকাউন্ট থেকে একাধিকবার লেনদেন হয়েছে টাকা এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে চেপে ধরেন দেবাশিসকে গ্রামবাসীদের চাপে পড়ে দেবাশিস স্বীকার করে কমবেশি সকলের নামেই একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলেছিল যে মাসি তোমার চারশো টাকা দিতে আমার লজ্জা করে সবার ছশো করে দিই কারোর হাজার দিই তোমার চারশো করে দিতে তুমি এক কাজ কর আই কার্ডের দিরাজ বা রেশন কার্ডের দিরাজ আর ওই তোমার যে টাকা দেয় ওইটা আজ আধার কার্ডের দিরাজ আর তুমি দুকপি করে ফটো নিয়ে এসো তা আমি তাই একবার না দুবার দিছি বলো তাকে দুবার দিছি দি আরে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে যেহেতু কী হলো তাহলে হ্যাঁ ঘাটাঘাটি করি তোমার নাম উন্নত কারণ না আমার নাম তো কিছুতে উল্টোপায় নেই ঘটনায় অভিযোগ দায়ের পর থেকেই বাড়ি ছেড়ে পলাতক দেবাশিস ও তার স্ত্রী ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ সেই গ্রামবাসীদের কাছ থেকে এখন খুলেছে তাদেরকে বিভিন্নভাবে যে আগামী দিনে তোমাদের মানে টাকা আসবে সরকার টাকা দেবে এই কথা বলে তাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলেছে এবং তারা পরবর্তীকালে জানতে পেরেছে তাদের এক একজনের নামে তিন চারটে করে অ্যাকাউন্ট হয়েছে এবং যে অ্যাকাউন্টগুলো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এই বিভিন্ন ব্যাঙ্কেই অ্যাকাউন্ট খুলেছে এবং তারা এখন যেটা মানে ভীত সন্তুষ্ট যে তাদের অ্যাকাউন্ট থেকে হয়তো লোনও তোলা হয়েছে কি কালো টাকা সাদা করা হয়েছে এরা সম্পূর্ণ অন্ধকারে যার ফলে এরা আগামী দিনে মানে ভীষণভাবে বিপদে পড়ে যেতে পারে প্রশাসনিক দিক থেকে সেই জন্যে তারা তার তার বাড়িতেও গিয়েছিল বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে এবং গতকাল একটা মিটিংও হয়েছিল সেই মিটিংয়ে শেষ পর্যন্ত ভেজতে গিয়েছে তারা বলেছে আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা